সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বানসারামের বাগান ইউটিউব চ্যানেল। আজকের বিষয় হচ্ছে লিচু গাছে মুকুল আসার পর আমরা কিভাবে পরিচর্যা করব। তো কথা বাড়াচ্ছি না, খুব সংক্ষেপে ভিডিও। তো শুরুতেই বলে নিতে যাচ্ছি, আপনি যদি বানসারামের বাগান ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন। আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 নম্বর ব্লকের ইসলামপুর থানার অন্তর্গত বালুমাটি গ্রামে। বালুমাটি গ্রাম মূলত লিচু ও কলার জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে বালুমাটির লিচুর খ্যাতি দিন দিন বেড়ে চলেছে। তো বন্ধুরা, আমাদের এই লিচু গাছে আপাতত মুকুল চলে এসছে, কিন্তু এখনও ফুলে পরিণত হয়নি। ফুলে পরিণত হওয়ার পর আমাদের কোনো কিছু স্প্রে করা যাবে না। এখন আমরা করব কি, আগে তো আমরা মুকুল আসার আগে যে পরিচর্যাগুলো করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন। তবে এখন আমরা করব কি, প্রথমত একটা কীটনাশক স্প্রে করব। যারা টবে বিশেষ করে জৈবতে করবেন, তারা জৈব কীটনাশক একটা স্প্রে করবেন। আর আমরা যেহেতু ওখানে অনেক বড় বাগান, এখানে কীটনাশক রাসায়নিকই ব্যবহার করব। তবে প্রথমে আমরা সাইভারমেথিন গ্রুপের যদি কীটনাশক ব্যবহার করে থাকি, এখন কিন্তু আমরা সাইভারমেথিন গ্রুপের করব না। আমরা করব কি, ইমিডাক্লোরোপিড, খুব নরম প্রকৃতির বিষ আমরা স্প্রে করতে পারি। কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, যখন ফুল চলে আসবে ম্যাক্সিমাম, তখন কিন্তু আমাদের কোনো কিছুই স্প্রে করা যাবে না, কীটনাশক তো করাই যাবে না। কেননা তখন পরাগায়নে ব্যাঘাত ঘটবে, যেসব মৌমাছিরা পরাগায়ন করাবে তারা কিন্তু অধিকাংশই মারা যাবে, তখন কিন্তু আমরা সেভাবে ফলন পাবো না। এরপর আমরা কী করবো, কীটনাশকটা স্প্রে হয়ে গেলে অন্ততপক্ষে কয়েকটা দিন পর আমরা ব্যবহার করব একটা ছত্রাকনাশক। আমরা এর আগে মুকুল আসার আগে যে ছত্রাকনাশক ব্যবহার করেছি সেটা করব না। আমরা পরবর্তী এবার করব কি, প্লেন কার্বেন্ডাজিম ব্যবহার করব। সেটা বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন। কার্বেন্ডাজিম ব্যবহার করার পর আমরা আর কয়েকটা দিন, বেশি সময় দেওয়া যাবে না, আমরা একটা পিজিআর ব্যবহার করব। এবার আমরা মিরাকুলান কিংবা ফ্লোরা ব্যবহার করতে পারি। মিরাকুলান যদি আমরা করি তার একটা মাত্রা আছে। এবার আমরা পিজিআরটা ব্যবহার করলে কি হবে, আমাদের যে ফুল মানে মুকুল থেকে ফুল আসার যে প্রক্রিয়াটা খুব ভালো হবে এবং ফল ধরতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, এইভাবে আমরা স্প্রে করব, কিন্তু ফুল আসার আগেই। তারপরে এবার আসবো আমরা জলসেচের ব্যবস্থা। দেখবেন মাথার উপর সূর্য এখন যেমন, ঠিক আমি দুপুরবেলায় আছি, এই যে লিপ পেরিয়ে গোটা গাছের যে ছায়াটা পড়ছে সেই ছায়ায় কিন্তু আমাদের একটু জলসেচের ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত জলসেচ দিলে যেমন গুটি ঝরে যাওয়ার প্রবণতা বাড়তে পারে, আবার জলসেচ না দিলেও কিন্তু সঠিকভাবে ফুলে গুটি আসবে না। তো এইভাবে জলসেচ অবশ্যই দেওয়া প্রয়োজন। তবে কিছুদিনের মধ্যে যে বৃষ্টিটা হলো, সেক্ষেত্রে এখন যে এলাকায় বৃষ্টি হয়েছে সে এলাকায় কিন্তু জলসেচের প্রয়োজন পড়বে না। তো এইভাবে আমরা পরিচর্যা করতে পারি। গুটি আসার পর পরবর্তীতে আমাদের যে সমস্যাগুলো হবে, সেগুলো হচ্ছে গুটি ফেটে যাবে, গুটি ঝরে যাবে, ফল ছিদ্রকারী পোকাতে লিচুতে পোকা হয়ে যাবে, এই বিষয়ে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসব। আমি কীটনাশকের মাত্রা বললাম না, কেননা বিভিন্ন শক্তির হয়ে থাকে, আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন সেখানে প্রয়োগের মাত্রাটা জেনে নেবেন। প্রয়োজন আপনারা কৃষি দপ্তরে গিয়েও যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু আমাদেরকে সৎ পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এগুলো বললাম, কেননা আমার বাগান আছে, আমি নিজে লিচু চাষ করি ও অন্যান্য ফলের চাষ করে থাকি। আমার অভিজ্ঞতাটাই শুধুমাত্র আপনাদেরকে শেয়ার করলাম মাত্র। আমি মুকুল আসার আগে যে কীটনাশক ব্যবহার করেছি এখন করতে নিষেধ করছি, তার কারণটা হচ্ছে পোকার সহ্য ক্ষমতা বেড়ে যাবে, যেটাকে আমরা রেজিস্ট্যান্ট গ্রো করা বলি। তার জন্যে তখন আমরা সাইভারমেথিন ব্যবহার যদি করে থাকি এখন ইমিডাক্লোরোপিড করব, আগে যদি ইমিডাক্লোরোপিড করে থাকি এখন সাইভারমেথিন করব। ছত্রাকনাশকের ক্ষেত্রেও তাই, মুকুল আসার আগে আমরা যেটা করেছি ছত্রাকনাশক, এবার কিন্তু এবার অন্যটা করব। এইভাবে কিন্তু আমাদের করতে হবে, তাহলে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে লিচুর ফলন পাবো এবং খুব উন্নত মানের ভালো লিচু হবে।
আপনারা যারা বিশেষ করে জৈবতে ছাদ বাগানে টব বাগানে করছেন অবশ্যই আপনারা জৈবই করুন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে এই পর্যন্তই, যদি এই ভিডিওতে আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক।